আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আহানাস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো শাক কিভাবে সবুজ রেখে রান্না করা যায়। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, কিভাবে সবুজ রেখে রান্না করা যায়। হ্যাঁ, চলে যাচ্ছি পুরো রান্নায়। দিয়ে দিচ্ছি প্যান বসিয়ে, দিয়ে দিব 3 চামচ পরিমাণ তেল, 3টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি। এখন আমি একটু জাস্ট ভেজে নিব, হালকা করে ভেজে নিব। হালকা করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ গুলো। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া শেষ পর্যায়ে এখানে আমি অ্যাড করব সরিষা, জিরা, রসুন বেটে নেওয়া 1 চামচ। 3টে উপকরণ বেটে না 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি মরিচ গুঁড়ো। এটা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাটা সুন্দর করে ভেজে নিলে আর কাঁচা গন্ধটা থাকে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় শেষ পর্যায়ে। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শাক। আমি 1 মোটা শাক নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি 1 আঁটি শাক, 7-8টা কাঁচামরিচ এবং 7 মতো লবণ আর সামান্য পরিমাণ পানি। এখন আমি অপেক্ষায় আছি বল্ল কষা পর্যন্ত। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব জাস্ট 3 মিনিট। 3 মিনিট পরে ফিরে আসলাম। তিন মিনিট পরে এ পর্যায়ে আমার শাকটা এসেছে। হ্যাঁ, একটু আমি এক হাতে মোবাইল রেখে আর এক হাতে নাড়াচাড়া করতেছি, তো ভিডিও এক হাতে আর এক হাতে নাড়াচাড়া, তাই একটু এরকম হয়েছে, জাস্ট সরি। এখন আমি নেড়ে চেড়ে নেব 2 মিনিট, আর ঢাকবো না, হাই হিটেই রান্না করব আমি। তোমরাও যারা শাক রান্না করবা হাই হিটে রান্না করবা, তাহলে শাকের কালারটা নষ্ট হবে না। যখন ঢেকে দিবা তখনও হাই হিটে দিবা। এখন আমার শাকটা প্রায় শেষ পর্যায়ে। এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখন নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে আপুরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে সাথে থাকো। ধন্যবাদ।